إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد بسم الله الرحمن الرحيم وما عندكم ينفض وما عند الله باق حسبنا الله ونعم الوكيل نعم المولى ونعم একটু দিকে করে পর্বত এই সবগুলি হলো
ইমানদারদের জন্য আল্লাহ তাআলা রেখেছেন। যতক্ষণ পর্যন্ত একজন ইমানদার থাকবে ততক্ষণ পর্যন্ত এই আলামের নিজাম আল্লাহ কায়েম রাখবেন। মুসলমানদেরকে আল্লাহ তাআলা মুমিনদেরকে আল্লাহ তাআলা অভয় দিয়েছেন, তোমরা দুশ্চিন্তা করবে না, বেদিন কাফের মুশরিক মুনাফিক এদেরকে তোমরা ভয় পাবে না। মুমিনের অভিভাবক হলেন আল্লাহ আর কাফেরের অভিভাবক হল শয়তান। জোরে বলেন, মুমিনের অভিভাবক কে? আর কাফের ইমানদের অভিভাবক কে? আল্লাহ কত পাওয়ারফুল। আল্লাহু তিনি হলেন অভিভাবক, তার আমানু ইমানদার বান্দাদের তিনি হলেন অভিভাবক। আর আল্লাহ কার অভিভাবক হয়েছেন? আল্লাহ বলেন ইখরিজুহুম মিনাল যুলুমাতি ইলান নূর। এক মুসলমান মুমিন তাকে আল্লাহ তাআলা সকল ধরনের অন্ধকার থেকে বের করে নিয়ে আসবেন। জোরে কান সুবহানাল্লাহ, আল্লাহু জোরে কান সুবহানাল্লাহ। ইখরিজুহুম মিনাল যুলুমাতি ইলান নূর, জাহান্নামের অন্ধকার, কবিরা গুনার অন্ধকার, সগীরা গুনার অন্ধকার, সকল প্রকার অন্ধকার থেকে আল্লাহ তাআলা মুমিনদেরকে বের করে নিয়ে আসবেন। তিনি নিজে কথা দিয়েছেন, যারা কুফরি করেছে আল্লাহকে মানে নাই, মানলেও মানার মতন মানে নাই, জাত মানে কিন্তু আল্লাহর সিফাত মানে না, আল্লাহর অস্তিত্ব মানে কিন্তু আল্লাহর গুণগুলি মানে না, এমন যারা কাফের, যারা কাফের তাদের বলি হল আল্লাযীনা কাফারু আউলিয়াহুম আত-তাগুত, এদের ওলি এদের অভিভাবক হল তাগুত। তাগুত মানে শয়তান, শয়তান যার মুখী হয়ে গেছে, ইউখরিজুনাহুম মিনান নূরি ইলা যুলুমাত, শয়তানের কাজ হল নূর থেকে অন্ধকার, যুলমতের যুলমতের দিকে নিয়ে আসা, আলো থেকে অন্ধকারের দিকে নিয়ে আসা, ইমান থেকে বের করে বেঈমান বানিয়ে দেওয়া। যারা সত্যিকারের মুমিন হবে না, কোন ভয় কোন চিন্তা নাই, এগিয়ে চলো অগ্রপানে, আমি আল্লাহ তোমার সাথে আছি। ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু, আল্লাহ বলেন ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু, হীন মনোবল তোমরা হইও না, দুর্বল তোমাদের মনকে তোমরা দুর্বল করো না, ওয়ালা তাহজানু তোমরা দুশ্চিন্তাগ্রস্ত হইও না, ওয়ান্তুম আউলা, আমি আল্লাহ কথা দিলাম তোমরাই শীর্ষে থাকবে, তোমরাই বিজয়ী হবে, তোমরাই বিজয়ীর বেশে এই দুনিয়ায় বুক ফুলিয়ে চলতে না। তোমরা যদি মোমেন হও, ইমান হবে কুফর মুক্ত, তোমার ইমান হবে বেদাত মুক্ত, এমনটি নয় তুমি এখানে আছো ওখানে আছো, যেখানে যেমনটি সেখানে তেমনটি, না না না, এই ইমানে কাম হবে না, এই ইমানে পার পাওয়া যাবে না, ইমান হবে সারি কি হয় যে ইমানের মধ্যে
কোন দুর্বলতা নাই, যে ইমানের মধ্যে বেদাতের কোন মিলাবত নাই, যে ইমানের মধ্যে কুফরের কোন মিলাবত নাই, যে ইমানের মধ্যে শিরকের কোন মিলাবত নাই, সংমিশ্রণ নাই, শরীক আল্লাহ ওয়াই ইতাওয়াক্কাল আলা আল্লাহ ফাহুয়া হাসবু, যে ব্যক্তি আল্লাহর উপর তাওয়াক্কুল করবে তারা করে মোমেন নাই করে মোমেন নাই আল্লাহর উপর তাওয়াক্কুল করে মোমেন নাই আল্লাহর উপর ভরসা রাখে আমাইয়া তাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবু, আল্লাহ তাআলা তাকে রক্ষা করার জন্য সঠিক পথে চালানোর জন্য সঠিক পথে সামনে অগ্রসর হওয়ার জন্য আল্লাহ যথেষ্ট। আল্লাহ বলে ইন কুনতুম মুমিনিন, তোমরা যদি সত্যিকারের মুমিন, সত্যিকারের মুমিন হতে গেলে না 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 তুমি দাবি করো ইমানদার, কিউন ইমানদার, ইমানের পরিপন্থী গুণগুলি তোমার মধ্যে যেন না আসে, আসলেও তোমার অংশ দ্বারা তাকে তুমি মিসবার করে দেবে। ইমানের পরিপন্থী হলো মনের মধ্যে টাকা পরে রাখা, আমি বড় আমার চেয়ে বড় কে আছে, সে আবার কে, ও কি জানে ও কয় টাকার মালিক, তার বাড়ি আর কত বড়, টাকা পরি সবকিছুর মালিক কে, সবকিছুর মালিক কে, সবকিছুর মালিক হলেন আল্লাহ, সব নিয়ন্ত্রণ করেন আল্লাহ, না 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 বেশি পারবে না, আল্লাহ তোমাকে দামিয়ে দিতে পারে, পারে কি পারে না, আল্লাহ পারে, চন্দ্রে গোরে মান ই আমান চন্দ্র সবকিছুর মালিক মানে আল্লাহ, এ আকাশ, এ জমিন, এ চন্দ্র, সূর্য, গ্রহ, নক্ষত্র, সবকিছুর মালিক হলেন আল্লাহ, তিনি তুমি টাকা পরি করো, তোমার সম্পদ কত সম্পদ আছে, এই সম্পদ নেই, তুমি তো পাখি, আল্লাহুল গনিয়্যু ওয়া আনতুমুল ফুকারা, আল্লাহ হলেন ধনী আর তোমরা মানুষ সকলেই হলে গরিব, তুমি গরিব হয়ে এত বাহাদুরি কেন, কার মাল নিয়ে, আমার দেওয়া মাল নিয়ে তুমি বাহাদুরি করো, নিষেধ করে দিলাম, আর কোনদিন যেন তোমার মধ্যে মাল নিয়ে কোনো লড়াই আমি শুনতে না পাই, তারপরে রাসূল বলেন সাবধান হও, আল্লাহ পক্ষ থেকে বিধিনিষেধ রয়েছে, বিধান চালু করা হয়েছে, টাকা পরি তুমি নিজেকে বড় দেখাবে, বড় মনে করবে, এই হুকুম আল্লাহ তারা দেননি, বরঞ্চ নিষেধ করেছেন, তিনি বলেন মান তাকাব্বারা ওয়াদাহু আল্লাহ, যে নাকি নিজেকে বড় মনে করবে, ওয়াদাহু আল্লাহ, আল্লাহ তাকে নিচু করে দিবেন, ওয়ালান তাওয়াদা লিল্লাহ, যে নাকি আল্লাহর জন্য নমনীয় ভাব এখতিয়ার করবে, রাব্বাহু আল্লাহ, আল্লাহ তার মান তার শান আরো উঁচু করে দিবে, সুবহানাল্লাহ, আর এই ধরনের ইমানদারের জন্য আল্লাহ এই কথা বলেন নাই, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা, না না এই ধরনের ত্রুটিযুক্ত ইমানওয়ালা হলে তোমার বিজয় না তোমার পরাজয় নিশ্চিত, নিজেকে বড় মনে করা আত্মা, এটা একটা আত্মার রূপ, এবং ইমান রূপ
ইমান বিধ্বংসী রূপ। এই দুনিয়ার মধ্যে অনেক ধরনের রূপ দ্বারা আছে মানুষের মধ্যে হয়, অনেক রোগ হয়, সেই রোগের সব রোগের চিকিৎসাও নাই। এর মধ্যে যে সমস্ত রোগের চিকিৎসা মোটামুটি আছে এর মধ্যে ডাক্তারগণ শনাক্ত করেছে এই ডায়াবেটিস রোগটা এটা একটু জটিল, একবার ধরে বসলে ছাড়তে চায় না, এবং ডায়াবেটিস যার হয় তার সব ক্ষমতা নষ্ট করে দেয়, চোখের দৃষ্টিশক্তি নষ্ট করে দেয়, বরণ শক্তি, শ্রবণ শক্তি, ধরণ শক্তি, চরণ শক্তি, সমস্ত শক্তি মিলে সে আঘাত করে। এক দুই নম্বর, মানুষের শরীরের মধ্যে রোগ প্রতিরোধ ক্ষমতা আছে, ডায়াবেটিস জগত যদি তার হয়ে যায় তখন রোগ প্রতিরোধ ক্ষমতা দুর্বল হয়ে যায়। শুধু তাই নয়, যে কোনো রোগ এই ব্যক্তির মধ্যে আসতে চাইলে ভিতরে ডায়াবেটিস রোগ তাকে আলিঙ্গন জানায়, এসো 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 এসো। ডাক্তার এই একটা রোগকে জটিল রোগ হিসাবে, শারীরিক রোগের মধ্যে ডায়াবেটিস রোগকে জটিল রোগ হিসাবে তারা আখ্যা দিয়েছে। এমনি ভাবে আরো রোগ আছে দশটি, এই রোগগুলি ইমান বিধ্বংসী, এর মধ্যে যেকোনো একটা রোগ যদি তার মধ্যে থাকলো তা আর সে তোলা করে সংশোধন হলো না, সম্ভাবনা আছে যে তার মৃত্যুটা খারাপ মৃত্যু হতে পারে। আমাদের অর্থ হলো এই ইমান হারা হয়ে দুনিয়া থেকে বিদায় নিতে পারে, জোরে কর নাউজ বিল্লাহ। আত্মাকে স্বচ্ছ করা প্রত্যেকটা মুসলমানের ফরজ, স্বচ্ছ আত্মা। জায়গায় জায়গায় আল্লাহ বলেছেন আদা আফলাহ মান যাক্কাহা, আদা আফলাহ মান যাক্কাহা, ওই ব্যক্তি ওই মুমিন সফল কাম যে তার আত্মাকে পবিত্র করিয়েছে। এবং সেই ব্যক্তি বড় ক্ষতির মধ্যে আছে, ধ্বংসের সম্মুখীন, যে তার আত্মাকে পুরুষিত করেছে অন্যায় দ্বারা, গুণার দ্বারা, পাপ দ্বারা, নিজের অন্তরকে পুরুষিত করেছে, তার ব্যাপারে বলেছেন তাত্তাহা, সেজন্য নিজেকে জমিনের মধ্যে নিজেকে নষ্ট করে দিল। আত্মা যদি সত্য হলো সুন্দর করেছেন, চলো আমরা যে তোমার সাথে, না 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 ওই দিন ওই রেফারেন্স দিয়ে পার পাওয়া যাবে না। অনেক সম্পদ ছিল, মিল ফ্যাক্টরি ছিল, লক্ষ লক্ষ টাকা ছিল, বড় এসেট এর মালিক ছিল, না 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 এই দুহাই দিন সেদিন পার পাওয়া যাবে না। আল্লাহ বলেন তবে যারা স্বচ্ছ আত্মা নিয়ে আসবে এরাই শুধু বাঁচতে পারবে, এরা বাঁচতে পারবে, এদের আমলের ওজন হবে অনেক বেশি, এরা জাহান্নাম থেকে নিষ্কৃতি পাবে, এরা জান্নাতবাসী হবে। যেরকম কিসের থেকে? খারাপ মনের থেকে, রোগের থেকে। মারাত্মক রোগ হলো দশটি, কয়টি? আত্মার মারাত্মক রোগ কয়টি? শরীরের মারাত্মক রোগ কয়টি? একটি। তার চিকিৎসা আছে না নাই? থাকলেও সেটা লং টাইম থাকে, সে যেতে চায় না। এবং অনেক রোগ তো এমন আছে যে রোগের চিকিৎসাই নেই, আছে না নাই? আছে, বহু রোগ এমন আছে। বর্তমানে যেমন চলছে করোনা ভাইরাস, এটা কোন চিকিৎসা নাই, চলছে বিশ্বের বহু রাষ্ট্রে ছড়িয়ে পড়েছে। আল্লাহ এর থেকে তুমি হেফাজত করো, বলুন আমিন। ব্রাজিলে আবার শুরু হয়েছে ইয়ারা ভাইরাস, এটা কোন চিকিৎসা নাই, নাম দিয়েছে ঠিকই
চিকিৎসা নাই, শারীরিক রোগ এমন আছে মেশিনে যাওয়ার পর ডাক্তার রিপোর্ট দেন না, কোনো খারাপ রিপোর্ট তো আসে নাই, কোনো প্রবলেম তো নাই, কিন্তু তারপরেও তার ঘুম আসে না, খেতে ভালো লাগে না, মন ভালো লাগে না, তাহলে তার রোগ আছে না নাই? আছে, মেশিনে যাওয়া পড়ে না, ডাক্তার চিনতে পারে না, কিন্তু আত্মার রোগ, আত্মার রোগের জন্য আল্লাহ তাআলা প্রথমেই তিনি ডাক্তার পাঠিয়েছেন, আগে ডাক্তার পরে হলো রোগী। প্রথম ডাক্তার তিনি হলেন প্রথম মানব, হযরত আদম আলাইহিস সালাম। আদম আলাইহিস সালাম ইজ ফার্স্ট ম্যান ইন দি ওয়ার্ল্ড, ফার্স্ট হিউম্যান ইন দি ওয়ার্ল্ড, ফার্স্ট মেসেঞ্জার ফ্রম আল্লাহ ইন দি ওয়ার্ল্ড। তিনি হলেন প্রথম গ্রহের ডাক্তার, প্রথম মানব, প্রথম নবী, প্রথম আত্মার ডাক্তার। ডাক্তার তাহলে আগে, তারপরে হলেন রোগী। আত্মার রোগের চিকিৎসা পূর্বেও ছিল, এখনো আছে, কারণ পর্যন্ত থাকবে। শারীরিক রোগে কোনো মানুষ যদি মারা গেল তাহলে সাময়িক ভাবে একটু ক্ষতি মনে হয়, কি মনে হয়, ভালো লাগে না, খেতে পারে না, ঘুম আসে না, কিন্তু মুমিনের ব্যাপারে বলা হয়েছে মুমিন মানুষের যখন রোগ হয় আর সে যখন ধৈর্য ধারণ করে, ওয়াইদা আসাবাতুহুম মুসিবা, মুমিনের কোন কষ্ট যদি সামনে চলে আসে, কোন মুসিবত চলে আসে, আলু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, তাই বলে আমি তোমার উপর নারাজ নই, অসন্তুষ্ট নই, তুমি রোগ দিয়েছ, ধৈর্য ধারণ করার মতন তৌফিক দাও, আল্লাহ এমন রোগ দিও না যা সইতে পারব না, এমন রোগ দিও না যা ধৈর্য ধারণ করতে পারব না, যতটুকু দিলে আল্লাহ মেনে নিলাম, তোমার কাছে ফরিয়াদ করলাম, তুমি সুস্থতার নিয়ামত দান করো। আসাবাতুহুম মুসিবা কালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আল্লাহ তোমার সাথে কোনো অভিমান নাই, তুমি যা করো ভালোর জন্য তুমি করেছো। মুমিনের মুমিনের রোগ হলে, শারীরিক রোগ হলে ধৈর্য ধারণ করে, তার গুনাহ মাফ হয়, জোরে কোন সুবহানাল্লাহ, জোরে কোন সুবহানাল্লাহ, শুধু গুনাহই কি মাফ হয়, আরো দরজা তার বন্ধ হয়ে যায়। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা নু থেকে হাদিস, বলো তো আমরা তাউদুন শুহাদা, বলো তো তোমরা শহীদ বলতে কাদেরকে বোঝো? আলো ইয়া রাসূলুল্লাহ, সাহাবাগণ বললেন ইয়া রাসূলুল্লাহ, আম্মাতা ফি সাবিলিল্লাহি ফাহুয়া শহীদ, আল্লাহর রাস্তায় যে মারা গেল, মৃত্যুবরণ করলো, সে শহীদ। আল্লাহ রাসূল বলেন ইদান ইদান তোমরা যে সংজ্ঞা দিয়েছ, এই সংজ্ঞায় তো আমার উম্মতের শহীদের সংখ্যা কমে যাবে। শহীদ কাকে বলে? পেটের পীড়ায়, পেটের পীড়ায়, পেট পেটায় কেউ যদি মারা গেল, কোন মোমেন্ট মারা গেল, শহীদ, সে আল্লাহর দরবারে শহীদের দরজা রোগে যে মারা যায়, সে রাসূল বলেন মারা গেছে, বসন্ত রোগে মারা গেছে, সে শহীদ। নিজের জীবন দিল, সেও শহীদ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোগে মারা গেল, তাকেও শহীদ বলেছে, ধৈর্য দান করে। শারীরিক রোগে রোগ সাময়িক একটু মনে হয় অসুবিধা, কিন্তু আসলে সুবিধাই সুবিধা, কিন্তু আত্মার রোগ যদি কারোর মধ্যে থাকলো, বিশেষ করে দশটা রোগ, যে কোনো একটা রোগ যদি কারোর মধ্যে থাকলো আর সে তৌবা না করলো,
সংশোধন দরকার আছে না নাই? আর যদি কোন আছে